ইরানের হামলার জবাবেই ইসরায়েল ইরানের তেল ও পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করছে। কিন্তু ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করে ধ্বংস করা অসম্ভব বলে জানিয়েছে বিশ্লেষকরা। প্রায় 16 লাখ বর্গ কিলোমিটারের বিশাল ইরানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, যেগুলোর বেশিরভাগই মাটির বহু গভীরে নির্মাণ করা হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মাটির নিচে 32 তলা গভীরে সুরক্ষিত করে তৈরি করা হয়েছে। গণমাধ্যমের তথ্য বলছে ইসরায়েলের বাংকার ব্লাস্টার বোমার ক্ষমতা সর্বোচ্চ মাটির নিচে 200 ফিট পর্যন্ত ধ্বংস করতে পারে, যা দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনার ধ্বংস করা সম্ভবই নয়। ইরানের দক্ষিণাঞ্চলের কম শহরের ওদরে পর্বতমালার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য তৈরি করা হয়েছে নাতাঞ্জ পরমাণু প্ল্যান্ট। কম থেকে প্রায় 32 কিলোমিটার দূরে ফর্দ নামের আরেকটি পরমাণু স্থাপনা রয়েছে। অঞ্চলটির পারমাণবিক স্থাপনায় কী পরিমাণ ইউরেনিয়াম রয়েছে ইসরায়েল ও পশ্চিমাদের কাছে তার কোনো তথ্য নেই। অন্যদিকে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর ইস্পাহানে সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র রয়েছে। সেখানেই ইরান তার প্রথম পারমাণবিক অস্ত্র উৎপাদন ও পরীক্ষা চালিয়েছে বলে কিছুদিন আগেই খবর প্রকাশ করে পশ্চিমা গণমাধ্যমগুলো। এছাড়াও ইস্পাহান থেকে 100 কিলোমিটার দূরের শহরে রয়েছে ইরানের অত্যাধুনিক আরও এক পারমাণবিক স্থাপনা। এছাড়াও রাজধানী তেহরানের আশেপাশের অঞ্চলেও পারমাণবিক স্থাপনা গড়ে তুলছে ইরান। অক্টোবরের প্রথম সপ্তাহে ইসরায়েলে মিসাইল হামলার জবাবে তেহরানের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা চূড়ান্ত করেছে তেল আবিব। লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচিও। তবে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে স্থাপনাগুলোকে অবৈধ পরিণত করেছে ইরান। ইসরায়েলের এসব হামলা পরমাণু স্থাপনার কতটুকু ক্ষতি করতে পারবে তা নিয়ে হিসাব নিকাশ চলছে। তবে বিষয়টা বুঝতে পেরেছে কোনো অবস্থাতেই ইরানের পরমাণু অস্ত্রের উৎপাদন ঠেকানো যাবে না। ইসলামিক রেভলিউশনারি গার্ড ফোর্সের কর্মকর্তারা বলছেন ইসরায়েল যদি তেল ও পারমাণবিক স্থাপনা বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করে তবে এবার 1000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হবে, অথবা বিকল্প হিসেবে ইরানের আঞ্চলিক তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টির কথা ভাবছে। ইরানের এমন হুমকির পরে ইসরায়েলকে নিজেদের হামলার লক্ষ্যমাত্রা কমিয়ে আনতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।